আপনি লেখাপড়া করছেন বললেন, এখন আপনি যদি লেখাপড়া করে কোনো একটা চাকরিতে জয়েন করতেন আর পাশাপাশি আপনি এই ব্যবসা করছেন বর্তমানে, কোনটা আপনার কাছে বেটার মনে হয়? বা যারা চাকরি করে ওইটা ভালো না ব্যবসা ভালো? আচ্ছা ভাই, এই এমনে এই ব্যবসা কেউ যদি দিতে চায়, পুরাতন লোহার ব্যবসা, কেমন পুঁজি লাগবে? যে কোনো চাকরিজীবীদের থেকে আপনি ভালো আছেন ওইটা বলতেছেন? এটা তো আমি বলতে পারবো না। মনে করেন সরকারি যারা চাকরি করে তারার তো শুনি ভালোই আছে, আমাদের থেকে অনেক ভালো আছে। কিন্তু এটা তো টেবিলের তলের টাকা, ওটা তো আর হালাল টাকা না, বৈধ পয়সা না। আসসালামু আলাইকুম, বাংলাদেশ অনলাইন শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আরেকটা ব্যবসা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ব্যবসার নামটা কি প্রথমে একটু বলেন। এই ব্যবসা লোহার ব্যবসা আর কি। লোহার ব্যবসা, পুরাতন লোহার ব্যবসা। পুরাতন লোহার ব্যবসা, জি জি। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুম্মান গাজী। মোহাম্মদ জুম্মান গাজী ভাই, আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? আমি এই ব্যবসা করতেছি 15-20 বছর। 15-20 বছর, এর আগে কি কিছু করতেন নাকি? না না, এর আগে পড়ালেখা করতাম আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এই এই ব্যবসাটা দিতে আপনার কেমন পুঁজি লাগছে? এই ব্যবসাটা মূলত আমাদের বাবার আমল থেকে আসছে আর কি। আমরা বাবারা পুরাতন ব্যবসা করছে, আমরা বাবারা করছে, আমরা ভাই, আমাদের আরও দোকান আছে, তো আমরা বাইয়েরও আছে, আমরাও ব্যবসা বাণিজ্য আছি, এখন মনে করেন আমরাও করতেছি আর কি। আপনি ওয়ারিস সূত্রে পাই আসছেন নাকি? জি জি জি, আমরা বাবারা করছে, এখন এই বাবারা দিয়ে গেছে, এখন আমরা করতেছি আর কি। আচ্ছা 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 ভাই, এই এমনে এই ব্যবসা কেউ যদি দিতে চায়, পুরাতন লোহার ব্যবসা, কেমন পুঁজি লাগবে? এখন তো লোহার দাম অনেক বেশি, আর পুঁজি বলতে মনে করেন আমরা বাবারা, আমরা মূলত শেয়ারে বসাইছি। আমরা কিন্তু মনে করেন আমরা বাবারা কষ্ট করে করছে, এই হিসাবে আমরা এসে শেয়ারে বসতে পারছি আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা ভাই, ধরেন এইসব ব্যবসায় আপনি কেমন লাভ হয় মাসিক? লাভটা মোটামুটি এখন মনে করেন লোহার ব্যবসা তো সবাই জানে, 1 টাকা বাড়লো সারা বাংলাদেশ জানে, 2 টাকা বাড়লো সারা বাংলাদেশ জানে। তো এখন মনে করেন যেসব দাম বাড়ে ওই সময় আমরা দাম বাড়তি কিনি, পাটিরা থেকে বাড়তি কিন না, আবার 2 টাকা বাড়তি বেশি, আবার যেসব দাম কমে সেসব সবাই জানে। স্ক্র্যাপের ব্যবসা তো এটা সবাই জানে, 2 টাকা মনে করেন কম হইলে দেখা যাচ্ছে আবার 2 টাকা আমরা কম বিক্রি করা লাগে, এভাবে চলতেছে আর কি ব্যবসাটা। এমনি আনুমানিক একটা ধারণা দেন যে ধরেন মাসে কি 20-30 হাজার টাকা ইনকাম করা যায় নাকি আরও বেশি? না, আপনি দোকান পুঁজি লাগাইলে তো মাল বিক্রি হবেই, কথা বলছেন না? যার যেটুটুক ব্যবসার যেটুটুক পুঁজি লাগাইছে এতটুক মনে করেন ইনভেস্ট যেটুটুক করবো এতটুক ব্যবসা হবে, এইভাবে আর কি। আপনার তো মাশাল্লাহ দোকান তো বড়ই, ধরেন এখানে আপনার সব মিলে কেমন টাকার মালামাল আছে? এখানে আমার ধরেন না আপনার 15-20 লক্ষ টাকার মাল আছে। 15-20 লক্ষ টাকা, এই 15-20 লক্ষ টাকায় এই 15-20 লক্ষ টাকা ইনভেস্ট আপনার মাসে তো তাহলে অনেক বেশি টাকা ইনকাম হওয়ার কথা, আলহামদুলিল্লাহ। মাসে ইনকাম হয় দেখা গেছে, আমরা তো ব্যাংকের থেকেও টাকা নিয়ে রাখছি, কথা বলছেন না? ব্যাংকের টাকা নিয়ে রাখছি, টুকটাক করি, এই আর কি। আচ্ছা ভাই, তাহলে আপনার থেকে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো বলতেছেন যে আপনি সারা জীবন ব্যবসাই করছেন, এখন ধরেন আপনি লেখাপড়া করছেন বললেন, এখন আপনি যদি লেখাপড়া করে কোনো একটা চাকরিতে জয়েন করতেন আর পাশাপাশি আপনি এই ব্যবসা করছেন বর্তমানে, কোনটা আপনার কাছে বেটার মনে হয়? বা যারা চাকরি করে ওইটা ভালো না ব্যবসা ভালো? না, মূলত আমার আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, কথা বলছেন নি? তো মাদ্রাসায় পড়ালেখা করছি, তারপরে দেখা গেছে এই মাদ্রাসায় পড়ালেখার পরে আমার ভাইয়েতে নিয়ে আইছে দোকানে ব্যবসা বাণিজ্যর জন্য, তো আমি এখন আমার আলগা দোকান দিছে, তো আমি দোকানদারি করতেছি। এখন ব্যবসা বেশি স্বাধীন না চাকরি আপনার কাছে কি মনে হয়? কারণ আপনার তো আর অন্যান্য বন্ধু বান্ধব আছে, সব মিলায় কি মনে হয় আপনার কাছে? মনে হয় মনে করেন আমি তো আমার বাবারা ব্যবসা বাণিজ্য করে আইছে, আমার ভাইয়েতে ব্যবসা বাণিজ্য করছে, তো আমার কাছে এটাই মনে করেন ভালো, ভালো লাগে, ভালো লাগে ব্যবসাটাই ভালো লাগে। আর মনে করেন চাকরি আমাদের ফ্যামিলিতে চাকরিজীবী কম। আচ্ছা, আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমার চাচারাও ব্যবসা বাণিজ্য করছে, বাবা ব্যবসা বাণিজ্য করছে, আমার ভাইয়েতে ব্যবসা বাণিজ্য করে, তো এই সুদতে মনে করেন আমিও ব্যবসা বাণিজ্য করি, সেই হিসাবে আমরা ফ্যামিলিতে চাকরিজীবী একটু কম। আর আর হচ্ছে আর কোনো কিছু বলতে চান? এই ব্যবসা করে আপনি কি কি করতে পারছেন আলাদা, ধরেন আপনার বাবার পার্ট বাদ দিলাম, আপনি নিজে কি কি করতে পারছেন? না, এই ব্যবসা করে মোটামুটি আমি এখনও কিছু করতে পারি না, কিন্তু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে।
আচ্ছা কিছু করতে পারেন নাই মানে বাড়ি গাড়ি কিছু করতে পারেন নাই কিন্তু আপনি ভালো আছেন জি আমি ভালো আছি বাবার বাড়ি গাড়ি আছে বাবার আছে আমার আমি এখনো কিছু করতে পারি নাই আচ্ছা কিন্তু এমনে আদার্স যে কোনো চাকরিজীবীদের থেকে আপনি ভালো আছেন ওটা বলতেছেন এটা তো আমি বলতে পারবো না মনে করেন সরকারি যারা চাকরি করে তারার তো শুনি ভালোই আছে আমাদের থেকে অনেক ভালো আছে কিন্তু এটা তো টেবিলের তলের টাকা ওটা তো আর হালাল টাকা না বৈধ পয়সা না 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 এটা ঠিক কইছেন আপনি ওটা তো আর ধরা যাবে না 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 আমি হালাল ভাবে জিজ্ঞেস করতেছি হ্যাঁ আমরা যেটা করি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যা করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমরা হালাল টাকা কামাই করতেছি কোনো বেজাল টাকা আমাদের কাছে নাই এই আর আচ্ছা এমনি আর এই ব্যবসা করতে হলে কি কি জিনিসপত্র জানতে হবে ধরেন কেউ যদি এইসব ব্যবসা করতে চায় বিদেশ থেকে আসছে প্রবাসী সে এইসব ব্যবসা করতে চায় কি কি জিনিসপত্র তা জানতে হবে নলেজ জ্ঞান কি কি অর্জন করতে হবে এই ব্যবসা সম্পর্কে মনে করেন আপনার এই ব্যবসা যারা আমাদের স্টেশন রোডে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আরেকটা দোকানে চাকরি করছে অনেক বছর চাকরি করছে বড় হয়েছে চাকরি করার পরে দেখা গেছে তাদের কিছু টাকা হয়েছে তারা একটা দোকান নিচে নিয়ে তারা দোকানদারি করছে মোটামুটি তারাই এখন মহাজন যারা মনে করেন আপনার পরের দোকানে চাকরি করছে তারা এখন মহাজন আছে ভালোই আছে তারা এইভাবে আমাদের স্টেশন রোডের অনেক লোকে অন্য দোকানে চাকরি করছে কইরা আবার নিজেরা দোকান দিছে হ্যাঁ দেখা গেছে আমার দোকানে মন্দ কি আমার দোকানে বহু লোক মনে করেন দোকান দিছে ওনারও মহাজন হয়েছে এইভাবে মনে করেন চলতেছে আর কি আর বিদেশের থেকে আইসা হঠাৎ করে ব্যবসা বাণিজ্য দিব ব্যবসা বাণিজ্য তো বুঝ দইব আজকে একটা ব্যবসা দিলে তো মানুষ লস খেয়ে লিব আচ্ছা বুঝিয়া তারপরে ব্যবসাটা দিতে হইব আর কি তার মানে এইসব ব্যবসা করতে হইলে আগে কোনো দোকানে থাইকা কাজ করে বুঝা তারপর দিতে হবে জি জি এরে ভালো এরে ওনার জন্য ভালো আর কি উনি মানে লসের থেকে একটু লসের থেকে বাঁচবো আর কি তো সম্মানিত দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর হচ্ছে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য যদি আপনারা যে আপনার জানতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে অবশ্যই ভিডিও বানাবো আপনাদের এই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব কোনো সমস্যা আছে কি না না অসুবিধা নেই আচ্ছা দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম